নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাঙালির অন্যতম প্রিয় এবং পুরাতন রেসিপি, যেটা আজও সবার ঘরে সমানভাবে সমাদর পায়, সেই থোরঘণ্টের রেসিপি। খুবই সহজভাবে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই থোরঘণ্টের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ঝটপট এই রান্নাটা শুরু করে দিই। থোরঘণ্ট বানাবার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিই, বড়িগুলো ভেজে তুলে নেবো। এখানে আমি ছোটো বড়ি ইউজ করছি, কারণ এখানে আমি ছোটো বড়ি পেয়েছি তাই ছোটো বড়িটাই ইউজ করছি। তবে এখানে তোমরা চাইলে বড় বড়ি ইউজ করতে পারো, মানে বিলুর ডালের বা কলাই ডালের বড়ি যেগুলো। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে আরেকটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কুচো করে কেটে রাখা, ভালো করে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আলুর টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটুখানি নুন দিয়ে দেবো যাতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে ঢাকা রেখে এটাকে মোটামুটি 50% মতো ভেজে নিতে হবে। আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ 1-2 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে দেবো, যাতে বেশ সুন্দর একটা গামাকা হয়ে যায় আর গুঁড়ো মশলাগুলোও যাতে পুড়ে না যায়। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু গামাকা গামাকা মতো হয়ে গেলে এবার আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এই থোরগুলো কড়াইতে দিয়ে দেবো। থোরগুলো আমি আগেই কেটে ভালো করে ধুয়ে এগুলো প্রেশার কুকারে অল্প নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আলু মোটামুটি 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে, এবার থোরটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা থোরের মধ্যে ভালো করে মিশে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে 4-5 মিনিট রেখে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, প্রায় 1/2 টেবিল স্পুন মতো ঘি আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো গরম মশলা। দিয়ে খুব ভালো করে থোরের সাথে সব কিছু মিশিয়ে দিতে হবে আর দিয়ে দেবো অল্প একটু চিনি। নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি না দিলে কিন্তু একদম খেতে ভালো লাগে না এই থোর বা মোচার ঘণ্টগুলো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সমস্ত কিছু থোরের সাথে মিশে থোরের মধ্যে একদম সমস্ত মশলা স্বাদ গন্ধ ভালো করে ঢুকে যায়। এখন আমার থোরটা একদম হয়ে গেছে, দেখো খানিকক্ষণ ঢেকে রাখার পর সব কিছু একদম পারফেক্ট হয়ে গেছে, থোর এখন একদম হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে সরিয়ে দেবো, গ্যাস অফ করে থোর ঘণ্ট আমি সার্ভিং বলে তুলে নিলাম। আশা করছি আজকে সহজ এবং বাঙালির অন্নবদ্ধ থোর ঘণ্টের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেল লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি, আবার আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার এই রেসিপি দেখার জন্য সবাইকে অজস্র ধন্যবাদ।